কোন প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না এই পর্যন্ত আপনাকে শেয়ার দিতে তাহলে কি আমরা চলে যেতে পারি অবশ্যই ঝামেলা হবে না কোনো ঝামেলা হবে কোনো ঝামেলা হবে জয় কই জয় ভাই আমার ছোট ভাইটা কই জয় কই আমরা আমাদের জায়গা থেকে কোনো ঝামেলা করব বলল যে ভাই আমরা বিসি পুটি করে আমরা চলে যাব ওরাও চলে যাবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে আমি বলছি এই ওরা তো বলল যে ভাই আমরা চলে যাচ্ছি তোমাদের মধ্যে কে কথা বলল ওরা তো বলে গেল যে ভাই আমরা চলে যাচ্ছি তোমরা তো এত অস্থির হয়ে গেছো আমাকে তো বললেন ওরা তো বললো যে ভাই আমরা এদিকে বেরোতে চলে যাচ্ছি তুমি দিবা ভাই দিকে বল আপনি হচ্ছে সমস্যা আপনি ডাইস করে দিলেন আপনি বলেন মিছিল করে দিয়ে চলে যাবো চলো আমরা তো পৌঁছে চলে যাবো এখন ওরা আমি দিয়ে গেছে 5 মিনিট আলসি ম্যাডাম পুলিশের কোনো ক্ষমতা নেই তোমরা আসেন দাও তোমাদের ভাই ভাই আমরা তোমাদের ছেড়ে দিয়ে গেলাম যাও কি করবে এখন 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 আপনি বসেন আপনি বসেন সাজন ভাই ছবি ক্লিক করেন ছবি ক্লিক করেন ছাত্রলীগ করার অধিকারও আছে অবশ্যই তাদের জায়গা থেকে তারা অবস্থান করছে আমাদের জায়গা থেকে আমরা ছাত্রলীগের অবস্থান করছি সমস্যা নেই কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না এই পর্যন্ত আপনাকে শেয়ার দিতে তাহলে কি আমরা চলে যেতে পারি অবশ্যই ঝামেলা হবে না কোনো ঝামেলা হবে কোনো ঝামেলা হবে জয় কই জয় ভাই আমার ছোট ভাইটা কই জয় কই আমরা আমাদের জায়গা থেকে কোনো ঝামেলা করব বলল যে ভাই আমরা বিসি পুটি করে আমরা চলে যাব ওরাও চলে যাবে আপনারা জানেন শিক্ষাঙ্গন এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত সেক্ষেত্রে যারা এখানে শিক্ষার সাধারণ পরিবেশ সাধারণ শিক্ষার্থীদের শান্তি নষ্ট করবে তাদেরকে আমরা কঠোর হাতে প্রতিহত করব আপনারা জানেন বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে 1948 থেকে 1947 দেশভাগের পর থেকে আজকে 2023 এই বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই অগ্রসৈনিক হিসেবেই কাজ করেছে তা আমরা বিশ্বাস করি কেউ যদি এরকম পাগলের বলা বকে যে আমাদেরকে তারা বাধা প্রদান করবে ন্যায় এবং যৌক্তিক দাবি জন্য আমরা লড়ছি তখন অবশ্যই আমরা তাদেরকে প্রদান করছি আমি বরাবর একটি কথাই বারবার বলার চেষ্টা করছি যে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে রাজনীতিটা করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে রাজনীতি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর বলেছে যে শিক্ষাঙ্গনে আপনারা জানেন যে আমাদের যারা বিরোধী দলের ছাত্র বন্ধু রয়েছে তাদের যিনি যারা নেতা রয়েছে তিনি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন কিন্তু আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কলম তুলে দিয়েছে যেহেতু আমরা ছাত্রলীগ করি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করি সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যারা এসেছে অবস্থান করছে তাদের হাতে আমার মনে হয় না কোনো অস্ত্র বা কোনো লাঠি সোঁটা দেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ একটি নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন এবং বাংলাদেশ ছাত্রলীগ তৃণমূলে হাজার হাজার নেতাকর্মীদের প্রাণপ্রিয় একটি সংগঠন পবিত্র ছাত্র সংগঠন এই সংগঠনে যারা বঙ্গবন্ধুকে কটূক্তি করে যারা ছাত্রদলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্রদলের যে স্লোগান নিজের ভেরিফাইড যার ব্যক্তিগত ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিলক্ষিত হয় যারা ছাত্রলীগকে বিভিন্নভাবে বিতর্কিত করছে তারা বঙ্গবন্ধু কটূক্তিকারীকে হত্যামালা আসামিকে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিটে প্রদায়ন করছে সেই সংগঠনের যারা অযোগ্য নেতৃত্ব সভাপতি সেক্রেটারি ছাত্রলীগ স্ট্যান্ডে যখন বসে তখন যারা ত্যাগী পরীক্ষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে ছাত্রলীগের স্ট্যান্ড থেকে তুলে দেয় এখানে বিবদমান বলা ভুল হবে আমরা এই অযোগ্য কমিটিকে 7ই নভেম্বর কমিটির পর থেকে মানি না এবং এখন পর্যন্ত তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী তাদেরকে অযোগ্যই মনে করে এখানে ছাত্রলীগের দুইটা গ্রুপের মধ্যে পূর্ব থেকে সমস্যা আছে পদ পাওয়া নিয়ে না নিয়ে তো এখানে ছাত্রলীগের যে একটা কমিটি আছে অপোজিশনের যারা পদ বলছিল একটা গ্রুপ আছে এখানে দুই পক্ষে আজকে অবস্থান নিয়েছে
তারা মনে করেছে হয়তো অপোজিশন কোনো পক্ষ আসছে এখানে মিছিল করবে, এই জন্য তারা আসছে। তো এই ধরনের সংবাদ পেয়ে যেটা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে এই ধরনের সংবাদ পেয়ে আমরা আসি, পরবর্তীতে আমাদের পশুর সংখ্যা আরও বৃদ্ধি করি। আপাতত যে পরিস্থিতি দেখতেছি এখন দুই পক্ষই শান্ত হয়ে গেছে, এক পক্ষ অলরেডি বের হয়ে চলে গেল, আর এক পক্ষ কিছু সময়ের মধ্যে এখানে এলাকা ত্যাগ করবে, অচিরেই এখানকার পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে।